সন্তান জন্ম দিলে সন্তানের প্রতি পিতার কিছু কর্তব্য থাকে, সেই কর্তব্য করতে তোমার কোনো জিনিস সবসময় ফাইল দেবি না। আমার বন্ধুরা ওয়েট করে আছে, এত টাকা তো সময় নেই, আমি টাকা তো বাবা রে টাকা তো নাই টাকা তো এই বাবা এটা কয় টাকা আছে তোর জন্য থুসুং তুই নে কয় টাকা দিচ্ছ এই এগুলো টাকা কি করবো বাবা গরিব মানুষ আরে সবাই তো দেখছি ফোন নিয়ে ব্যস্ত আছিস ফোন নিয়ে তো কি করতেছিস রে ভাই লাইকি চালাচ্ছি এত লাইকি চালাস তোরা হ্যাঁ আচ্ছা শুন মুশারফ তোর গার্লফ্রেন্ড কি খবর গার্লফ্রেন্ড তো নাই আমার ভাই কয়েকদিন আগে ছিল নাও ওটা ব্রেকআপ করে দিস তোরা এত যে ব্রেকআপ করিস রে তোর চিন্তা আমার মাথাটা ছিল ভাই গার্লফ্রেন্ড থাকে না ভাই আরে আরফিন না তোর যে আজকে যাওয়ার কথা ছিল তোর গার্লফ্রেন্ডের সাথে ও আজকে যাব না আজকে তোমাদের সাথে একটু আড্ডা দেব ওর সাথে কালকে যাব ও তোমাদের কি খবর আমার তো বাসার বিয়ে ঠিক করেছে আমি একজনকে ভালোবাসি আচ্ছা শুন সবার তো কথা শুনলাম রে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আমার তো নাই রে আমারটা আমারটা তো নাই রে কি করবো কপালটা আমার খারাপ কেন রে তোর সেদিন না দেখলাম তোর বাইকে একটা মেয়ে আচ্ছা ওটা আমার গার্লফ্রেন্ড না রে তোর আমার চাস্তো বোন হয় গার্লফ্রেন্ড তো আমার কপালে নাই বাংলাদেশের যে লাইকি চালা আমিও দেখি তুই চালাই আরে লাইকি দে আমার ফলো করছো কে করে আমি করছি আমি করছি এতগুলো আমার ফ্রেন্ড নাই আরে আমি করি তোর ভিডিওগুলো কেমন হয় দেখতো একটু আমার তোর নামটা বেবি দি তুই বন্ধু ইয়া করি নাই রে ভাই দেখ নাই দেখ বাহ ভিডিওটা খুব সুন্দর আরে আরে এত সুন্দর ভিডিও করিস তবু তোর গার্লফ্রেন্ড নাই পাগল আর ফেস ভালো না ভিডিও তো হবেই ভালো হ্যাঁ হাই এভরিবডি আরে সবাই ইউজ তোর লাইক দিতে আমার 1400 ফ্যান এ দাঁড়া দাঁড়া এ তোর কতগুলো রে বেশি না মাত্র 5000 ভাই আমার 1400 ফ্যান এগুলো কি নিয়ে আসছিস আজকে আমি লাইক দিতে ভাইরাল হওয়ার কারণে তোমাদের জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করেছি আমি খুলে দিচ্ছি আচ্ছা তোর আগে ইয়ে করো আমি আছি তো আমার ফ্যান বন্ধু শোনো তোমার তো 5000 বিনিয়োগ ফ্যান তোর সাথে ভিডিও বানাবো ভিডিও বানাবো কিন্তু টাকা লাগবে একটা ভিডিওর জন্য 1000 টাকা দিবি যা খাবার কেমন বন্ধু না বন্ধু হিসাবে তুই আমার এত বন্ধু তুই খাবার দিবি আমার টাকা দে এ বাবা শুন তোর সাথে আমি ভিডিও তৈরি করব না আমার টাকা লাগবে প্রত্যেকটা ভিডিওর জন্য 1000 টাকা লাগবে আমরা বন্ধু আমরা বন্ধু ভিডিও করতে টাকা লাগবে বন্ধুত্ব আছে আর তুই কোনো টাকা দিবি বিপদে পড় আমি বন্ধু হিসেবে তোর পাশে থাকব কিন্তু যে জায়গা টাকার কাছে কোনো বন্ধুত্ব নাই আমরা আচ্ছা আমরা তো বন্ধু হই আচ্ছা শুন আচ্ছা খাবার না এ এ আমার কাছে শুনে না টাকা দাও তো বাইরে যাবো
কি কইছ বাবা? না দেও সময় নেই, আমার তাজি উড়তে দাও। বাবা রে শরীরটা দুই দিন থেকে খারাপ, খারাপ ডাক্তারের কাছে যাইতে পারো না? টাকা নাই, টাকা নাই, নাই তো কোত্থেকে দেবো বাবা? দেও টাকা দাও, সময় সবসময় প্রত্যেকদিন এক কথা ভালো লাগে না। টাকা গরিব মানুষের সংসার বাবা, টাকা তো করে থেকে দেবে। গরিব মানুষ সংসার হলে কি হবে? টাকা দিতে হবে না, ছেলে বড় হলে টাকা দিতে হবে না? আমার যেসব বন্ধু বান্ধব আছে সবারই অনেক টাকা, আর তুমি তো ফুকে গেলে চলো, কি টাকা বলে সন্তান জন্ম দিলে সতেরো প্রতি তিনটা দিচ্ছি কত পড়ে, কত পড়ে বলছো তোমার কোনো জিনিস সবসময় খাই দেবি না? ধ্যান চলে পাইছি না, ধ্যান ঠিক করে লাগবে বাবা। আমি তো তোরে অনেক ভালোবাসছিলাম, তুই কেন আমার ছেড়ে চলে গেলি? এইখানে নষ্ট করে দিলি। আচ্ছা তোর বাবা খুবই অসুস্থ, তাড়াতাড়ি বাসা যা, ডক্টর নিয়ে বাসা যা। কেন কি হয়েছে? খুবই অসুস্থ, তাড়াতাড়ি বাসা যা তুই। আরে আমি কিছুক্ষণ আগে ভালো দেখিয়েছি, আমি আপনি রুমে রাখিয়েছিলাম, তাড়াতাড়ি বাসা যা, তাড়াতাড়ি যা, দুধ দে। আরে বেদিক আসো, এই ওষুধগুলো তোমার বাবাকে তুমি নিয়ে বাজার থেকে নিয়ে এসে খাওয়াবা। এই ওষুধগুলোর দাম কত হতে পারে? 1000 টাকার মতো লাগবে। 1000 টাকা? আমি এখন টাকা কোথায় পাবো? আমার ভিজিট দাও, আমি চলে যাবো। আমার কাছে তো টাকা নেই, আমি আপনার টাকাটা পরে দেবো। লাই আমি সকালবেলা আসছি, আমার এটা প্রথম সাজাতে, তুমি আমার ভিজিট দাও। আমার কাছে তো টাকা নাই, এই জন্য আমি গরিব লোকের বাসায় আসিনি, এইরকম করে থাকি, এই জন্যে আমি আসিনি। কিন্তু গরিব লোকের মানে বাসায় টাকা দেয় না, প্লাস ঠিক আছে থাকো, না আপনার টাকা আমি পরে দেবো। লাই এখন ওষুধের টাকা বই পাই। বন্ধু তোরা এই জায়গায়? হ্যাঁ। আরে আমি একটা বিপদে পড়ে গেছি রে। কি বিপদ? আরে আমার বাবা খুব অসুস্থ, আমার বাবার জন্য ওষুধ নিয়ে যাইতে হবে। তাতে আমি কি করতে পারি? আমায় 1000 টাকা দে, আমার বাবার জন্য ওষুধ নিয়ে যাই। আমি তোকে টাকা দেবো? কি করে ভাবলি আমি তোকে টাকা দেবো? তুই আমার টাকা দেবি না? তুই কেন দেবো? তোকে সেদিন বলছিলাম যে চল ভিডিও তৈরি করি, কেন তুই ওই জায়গায় বললি যে না ভিডিও করবো না? আরে আমার চাই তোরা রিডে ফ্যান ফলোয়ার বেশি দেখে আমার সাথে ভিডিও করা যাবে না? আরে ভিডিও তৈরি করবো, আমাকে 1000 টাকা দে, আমি কাল এখন তোকে আমার পায়ের জুতো পরিষ্কার করতে হবে। তুই আমার শর্তে রাজি? ঠিক আছে। আচ্ছা তাহলে জুতো পরিষ্কার কর। কিরে হাত দিয়ে কি মানুষ জুতো পরিষ্কার করে? জামা খোল, এই গায়ে গেঞ্জি খোল। বললাম রে আমার সাথে ভিডিও কর, ভালো করে পরিষ্কার কর। হ্যাঁ এখন এটা কর।
আচ্ছা হয়েছে, উঠ দাঁড়া। এখানে কয় টাকা দিলি? 10 টাকা দিলাম। 10 টাকা দিয়ে আমি কি করবো? 10 টাকা পাওয়ার যোগ্য না তুমি। আমার বাবার ওষুধ কেনার জন্য 1000 টাকা লাগে, আমি 10 টাকা দিয়ে কি করবো? সেটা কি এখন আমি দেবো? তুই আমার জুতো বানিশ করছিস, এবং বাজারে যদি মুচির কাছে আমি জুতো বানিশ করে নিতাম তাহলে 5 টাকা দিতাম, তুই বন্ধুর কারণে তোকে আমি 10 টাকা দিলাম। এরকম এখন দেখ, হাজার হাজার ফ্রেন্ডের কাছে জুতো ইয়ে করে দা, টাকা পাবি। বাবা আমি তো ওষুধ আনতে পারলাম না, দেখি পরে জানা যায় না। আমি তোকে মেরে ফেললাম বাবা, আমি টাকা তোকে মেরে ফেললাম বাবা, কথা বলো কথা বলো।